জিটিএ নির্বাচন নিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় জানান, পাহাড়ে শান্তি ফেরানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করেই তিনি জানান, নির্বাচনের পাহাড়ে শান্তি ফিরে আসুক। পাহাড়ে তো শান্তির পরিবেশ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে গেছেন, চালিয়ে যাচ্ছেন যে পাহাড়ের শান্তি যাতে ফিরে আসে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, সেটাও সকলে জানে, বিশেষ করে বিজেপির যারা প্রতিনিধি হয়েছেন রাজ্য ওই কেন্দ্র থেকে, তারা তো উস্কানিমূলক প্ররোচনামূলক অনেক কথাই তো তারা বলছে বা বলে থেকে, তো তারা তো জিটি ইলেকশন চাই, সেটা অন্য কথা, নির্বাচন চাইবে নাই বা কেন, নির্বাচন হওয়া উচিত। কিন্তু কতগুলো দিক আগে মানুষকে শান্তি দিতে হবে।